পর্দাটা তুলল, দেখা গেল সেই পালকি থেকে কাঁদছি রাজকুমার দেখে নিয়ে আসছি। রাজা বলে সে ঝাড়ুদার সঙ্গে বিয়ে ঠাকুরদার রাজার হাতে ঝাড়ু, রাজাই তো ঝাড়ুদার। তখন রাজা খুব খুশি হলেন মন্দির উপস্থিত দূর্যে দেখে, এই জগন্নাথকে সাক্ষী রেখে এই ছেঁড়া পাহারার সময় কাঞ্চি রাজকুমারীর সঙ্গে পুরুষোত্তম দেবের বিয়ে হল। সুতরাং ছেঁড়া পাহারাটাও শুধু ওই অনুষ্ঠানটা একটা রোমান্টিক ঘটনার স্মৃতি। ছেঁড়া পাহারা হয়ে যাওয়ার পরে রাজা নেমে যান, তারপরে ওই লোহার রেখে তাল তাল তালের উপরে সরিয়ে নিয়ে তখন ঘোড়া লাগিয়ে দেওয়া হয়, সারথি বসিয়ে দেওয়া হয়, এইবার রথ যাবে। রথ যাওয়ার সময় মাঝখানে যে দুটো দড়ি সেগুলো টানেন পুলিশ, টানে পুলিশরা টানে, আর দুপাশের দড়িগুলো ভক্তরা টানে। পুলিশ তাকে তার সিগন্যাল দেয়, সবুজ পাতা পুলিশ সিগন্যাল দেয়। সেই সময় রথের উপরে আজকে দেখেছেন কিনা জানি না, রথে এক ধরনের মানুষ থেকে সাদা জামা কাপড়, সাদা চাদর আর সাদা কাপড় ছিল। আপনি বিরোধীরা দেখেছেন দুলছে আর দেখছে, দেখেছেন কেউ? এদেরকে বলে গ্রাহক, এটা গ্রাহক সম্প্রদায়। গ্রাহক হচ্ছে তার পাখির নাম, গ্রাহক হচ্ছে বর্ষার অগ্রদূত। এই জগন্নাথে রথ যখন হয় তখন বর্ষাকাল আসে, বর্ষাকালে মাটিতে জল পড়ে, প্রথম বীজ হয়, গাছপালা হয়। এই সৃষ্টি রহস্য জানাবার জন্যেই প্রাচীনকালে এই সম্প্রদায় এরা অশ্লীল ভাষায় সৃষ্টি রহস্য বলত। এই নেড়ে নেড়ে নিজের মাথা নেড়ে নেড়ে বেশ দুটি দূরে সরকার থেকে ওই অস্ত্রীলাল বন্ধ করে দিয়েছে, কিন্তু ট্র্যাডিশনটা সমানে আছে। দেখেছেন নিশ্চয়ই ওই সাদা কাপড় সেটা কিন্তু ডোলে, আমি দেখেছি বিপিন করে কি বলে, আমি রাজাকে যে কি বলে, ওরা সেই সব গালাগালিগুলো দেয়, কিন্তু এখন সরকারি নিয়ম জোরে বলতে পারবে না তো, কিন্তু ট্র্যাডিশন মেনটেন হয়। উনি করে ডোলে আর এমনি করে বেদ নাড়ে, এই বলে গ্রাহক কি বলে গ্রাহক কি, এটা করতে হয়। জগন্নাথকে এসব শুনতে ভালোবাসেন। যাই হোক, এরপরে সিগন্যাল দেখানো হলো, রথ চলতে আরম্ভ করেছে। রথ চলতে চলতে প্রায় দুটো একটা বেজে যাবে, বলভদ্র সুভদ্রা রথ গিয়ে পথে যেতে যেতে মাঝে মধ্যে ক্লান্ত হয়ে পড়েন, নানান মন্দির থেকে ভোগ আসতে করে পঙ্কি ভোগ, মন্দিরে ভোগ টোক দেওয়া হয়। বলভদ্রা সুভদ্রা কিন্তু গণিতের দরজায় গিয়ে পৌঁছে যান, জগন্নাথ কোনোদিনও যান না, তিনি মাঝ রাস্তায় থেমে যান। এই আজকে আর কালকে সকাল পর্যন্ত এরা অন্ন খাবেন না, ফলদল ভোগায়। আর এই সেবাটা করে এই দৈতাপতিরা, দৈতাপতি মানে ওই বিশ্বাবসুর বংশের যারা ললিতার যারা ছেলে তারা। এই রথ চলছে, গণ্ডিচাগুলিতে যাবেন, কালকে নামবেন, কালকে বিকেলে নামবেন, ওই পাহাড়টি করে নামবেন, একটু সময় দেখে চার ঘন্টা। সুতরাং রথ এখানে শেষ, এরও আরও মজা আছে পরে। এই পঞ্চমী তাকাবে হেরা পঞ্চমী, তারপরে উল্টো রথ, অনেক সব পারিবারিক ঘটনা অনেক আছে, জগন্নাথের সঙ্গে লক্ষ্মী ঝগড়া হবে, অনেক কাণ্ড দেখানো হবে, সবটাই ভক্ত আর ভগবানের লীলা। লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথ নমঃ। নমস্কার।